আবার স্বাগত কৃষি বিজনেসে দর্শক সুপ্র গ্রুপের সহযোগিতায় এখন রয়েছে দেশের আবাসন খাত ও আসন্ন বাজেটে প্রত্যাশা নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আবাসন খাতের উদ্যোক্তাদের সংগঠন রিহ্যাবের প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলমিন। জনাব আলমগীর শামসুল আলমিন, আপনাকে স্বাগত কৃষি বিজনেসে। ধন্যবাদ একুশে টিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও ধন্যবাদ। আমরা জানি যে আবাসন খাতের সাথে প্রায় 250টির মতো খাত কিন্তু জড়িত, তো একটু জানতে চাইবো যে সেকেন্ড ওয়েভের মধ্যেও আমরা যতটুকু জানি যে আবাসন খাত বেশ খানিকটা চাঙ্গা, তো সেই বিষয়টি একটু জানবো যে সার্বিক পরিস্থিতি কেমন, সেই সাথে একটু জানতে চাইবো যে এই অবস্থায় কিন্তু আবাসন খাতের যে র মেটেরিয়ালসগুলো সেগুলোর দামও কিন্তু বাড়তির দিকে, সেই বিষয়টি একটু জানতে চাই আপনার কাছ থেকে। জি, আপনি আমাকে প্রায় তিনটি কোয়েশ্চেন করেছেন। প্রথমটা হচ্ছিল আবাসন খাতের বর্তমান অবস্থাটা কি। আমরা যেভাবে ভেবেছিলাম যে আবাসন খাতের যে ধসটা নেমে আসবে এই প্যান্ডামিকের মধ্যে, আল্লাহর অশেষ রহমত, বিশেষ করে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সরকারকে, ওনারা যেভাবে ব্যবসায়ীদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং যে সকল সাহস আমাদেরকে জুগিয়েছেন, সেই কারণে কিন্তু আমরা ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছি। গত বাজেটের আগেই কিন্তু এই প্যান্ডামিক শুরু হয়েছিল এবং গত বাজেটে বেশ কিছু পদক্ষেপ এই রিয়েল এস্টেট সেক্টরে সরকার নিয়েছেন। যেরকম ধরেন আমাদের রেজিস্ট্রেশন কস্ট কমিয়েছিলেন, আমাদের সেক্টরে অপ্রদূষিত আয় সেটা ব্যবহারের সুযোগ দিয়েছিলেন বিনা কোনো প্রশ্নে, যে কারণে কিন্তু বাজেটের পরপরই আবাসন খাতে বিনিয়োগ আসা শুরু করে এবং এই কারণে কিন্তু আমরা যে ধরনের ধস ভেবেছিলাম আমাদের কিন্তু সেইভাবে সেই ধরনের ধস আসেনি। তবে আমাদের যারা উদ্যোক্তা আছে তাদেরকে বহুত কষ্ট করতে হচ্ছে, এই কনস্ট্রাকশন চালিয়ে রাখাও খুব কঠিন ডিউরিং দিস কোভিড। অন দ্য টপ অফ দ্যাট, যখনই দেশে লকডাউন হয়ে যায় তখন তো আমাদের কর্মকাণ্ড টোটালি বন্ধ হয়ে যায়, বিশেষ করে আমাদের ট্রান্সপোর্ট চলে না, আমরা মালপত্র আনতে পারি না, সাইটগুলোতে শ্রমিক আসতে পারে না, যে কারণে আমাদের জন্য অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়। আপনি যে দ্বিতীয় প্রশ্নটা করেছেন সেটা হচ্ছিল যে নির্মাণ সামগ্রীর দাম বেড়ে গেছে। আমরা এই ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গেও আমরা কথা বলেছি, আমাদের যারা সাপ্লাই চেইন আছে যেরকম রড সিমেন্ট ওনাদের সাথে আমরা কথা বলেছি এবং হঠাৎ করে দাম বেড়ে যাওয়াতে কিন্তু আমরা যারা রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িত, কনস্ট্রাকশন ব্যবসার সঙ্গে জড়িত, তারা কিন্তু খুব বিপদে পড়েছে। কারণ আমরা এটা অ্যান্টিসিপেট করিনি যে এইভাবে দাম বেড়ে যাবে। এখন আমাদের কস্ট অফ প্রোডাকশন বেড়ে গেছে এবং এই যে বাড়তি কস্ট এটা কিন্তু কোনো ভাবেই আমরা কাস্টমারদের কাছ থেকে আদায় করতে পারবো না। এই কারণে যারা ডেভেলপার আছেন তাদেরকে একটা বাড়তি লস এবার গ্রহণ করতে হবে। এখন সবাই যে এটা গ্রহণ করতে পারবে সেটা বলতে পারছি না, তবে ইট উইল বি এ টাফ টাইম ফর ডেভেলপার। এই বর্তমান যে উদ্যোগতি বিশেষ করে রড সিমেন্টের সেটাকে কিভাবে মোকাবেলা আমরা করব। আর একটা প্রশ্ন করেছিলেন, হোয়াট ওয়াজ ইয়োর থার্ড কোয়েশ্চেন, মানে সার্বিক পরিস্থিতি নিয়ে জানতে চাচ্ছিলাম আমি। আমি একটু বিশেষ করে জানতে চাইবো যে সামনে তো বাজেট, তো বাজেটে আসলে এই খাতের প্রত্যাশাটা কেমন, বিশেষ করে অপ্রদর্শিত অর্থ যেটা সেটা আসলে বিনিয়োগের সুযোগ থাকছে কি থাকছে না, ওভারঅল আসলে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ নিয়ে আসলে কি চিন্তা ভাবনা আপনাদের? দেখেন, অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের ব্যাপারে আমি দীর্ঘদিন যাবৎ কথা বলে আসছি এবং ফাইনালি আমরা যেভাবে চেয়েছিলাম যেটা গত বাজেটে দেওয়া হয়েছিল সেটা কিন্তু সরকার দিয়েছে, যার কারণে এ পর্যন্ত কিন্তু প্রায় 15,000 কোটি টাকা এই অপ্রদূষিত আয় বৈধ হয়েছে যেটা আমাদের ইকোনমিতে এসেছে। ওভারঅল আমি যেটা জানি যে টোটাল অপ্রদূষিত আয় এ পর্যন্ত 25,000 কোটি টাকা হয়েছে, কিন্তু এই 9 মাসে কিন্তু আমরা সেখানে আমরা প্রায় 15,000 কোটি টাকা আমাদের ইকোনমিতে নতুন করে বিনিয়োগ করার সুযোগ পেয়েছি। এটা কিন্তু একটা বিশাল অ্যাচিভমেন্ট ফর দ্য গভর্নমেন্ট এবং এই যে টাকাগুলো, এই টাকাগুলো কিন্তু বিদেশে পাচার হয়ে যাচ্ছিল এবং আমরা বারবার বলেছি, আপনারা আমাদের বক্তব্যে দেখবেন আমরা সবসময় বলেছি এই টাকাগুলো কিন্তু বিদেশে পাচার হয়ে যাচ্ছে এবং
এই টাকা যদি কোনো সুযোগ দেশে না দেওয়া হয় তাহলে কি হচ্ছে, আমাদের এই টাকা দিয়ে বিদেশের ইকোনমি শক্তিশালী হচ্ছে, তাদের রিয়েল এস্টেট শক্তিশালী হচ্ছে, তাদের ব্যবসা বাণিজ্য শক্তিশালী হচ্ছে, যেটা নিয়ে আমার ঘোর আপত্তি ছিল যে আমাদের টাকা আমাদের দেশেই রাখতে হবে, তাদেরকে সুযোগ করে দিতে হবে যাতে আমাদের ইকোনমিতে যদি এই টাকাটা ঢোকে নতুন কর্মসংস্থান হবে, নতুন দিগন্ত ওপেন হবে, যেটা এখন কিন্তু এই কোভিড এর মধ্যেও আমরা যে ভাইব্রেন্সি আমাদের সেক্টরে দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা বিশেষ কারণ হচ্ছে হলো অপ্রদূষিত অর্থ এখানে বিনিয়োগ করার সুযোগ। এবং আমি আশা করি সরকার আগামী বাজেটেও এই যে আইনটি সেটাকে বলবৎ রাখবে, এবং আমার বিশ্বাস যে পরিমাণ অর্থ এ পর্যন্ত ইকোনমিতে এসেছে তার অনেক গুণ বেশি টাকা ইনশাল্লাহ আগামী বাজেটে আমাদের ইকোনমিতে আসবে বলে আমি প্রত্যাশা করছি। আমরা সেটাই প্রত্যাশা করছি। আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পুঁজিবাজারে কিন্তু একটা বেশ ভাইব্রেশন দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি 1-1.5 হাজার কোটি টাকা, তার চাইতেও বেশিও লেনদেন আমরা দেখতে পাচ্ছি। অনেকদিন পর নতুন কমিশনের হাত ধরে কিন্তু পুঁজিবাজারে যে ভাইব্রেশন সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এটার সাথে কিন্তু আসলে আবাসন খাতের একটা সম্পর্ক, সেটিকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই আবাসন খাতের সঙ্গে পুঁজিবাজারের একটা ইনডাইরেক্ট লিংক আছে। যখনই পুঁজিবাজার ভালো হয় তখন ওখান থেকে যে প্রফিটটা ক্রিয়েট হয় সেটা কিন্তু যারা উদ্যোক্তা তারা কিন্তু চেষ্টা করে যে এটাকে একটা ফিক্সড অ্যাসেটে নিয়ে যাওয়ার জন্য, এবং সেটা কিন্তু আমাদের আবাসন খাত। এবং যখনই পুঁজিবাজার ভালো হয়েছে আবাসন খাত ভালো হয়েছে, এটা একদম মানে ওতপ্রোতভাবে জড়িত। ফলে আমরা ওয়েলকাম করি যিনি নতুন কমিশনার এসেছেন, আইসিসি চেয়ারম্যান এসেছেন, তাকে আমরা সাধুবাদ জানাই। উনি যে বাজারের যে নিয়ন্ত্রণ রেখেছেন সেটাকে আমরা সাধুবাদ জানাই। যদি বাজার পুঁজিবাজার ভালো থাকে আবাসন খাতও ভালো থাকে। আমরা সেটা প্রত্যাশা করছি। একটু জানতে চাইবো যে রেজিস্ট্রেশন ফি, এটা নিয়ে আপনারা অনেক সময় অনেক কথাই বলে থাকেন, তো এই যে রেজিস্ট্রেশন ফি যে ব্যাপারটা, এটা আপনাদের টোটাল কর্মকাণ্ডে আসলে প্রভাবটা কেমন ফেলছে? দেখেন রেজিস্ট্রেশন কস্ট একসময় ছিল 14-14%, ঠিক আছে। আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টার পরে এটা এখন নেমে এসেছে বিটুইন 10-11%, তো এটা কমেছে, এটা আমরা এটাকে ওয়েলকাম করি। কিন্তু তারপরও আমি মনে করি যে এই রেজিস্ট্রেশন কস্ট স্টিল হাই, এটাকে আমাদেরকে সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে হবে। যদি সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনা যায় তাহলে কিন্তু সরকারের রাজস্ব কিন্তু অনেক বেশি আকারে আসবে, কারণ অনেকেই দেখা যায় এই রেজিস্ট্রেশন কস্টের কারণে রেজিস্ট্রেশন করে না। এবং রেজিস্ট্রেশন না করলে কিন্তু এটা কিন্তু দুইটা প্রবলেম, একটা হচ্ছে সরকার এই অর্থ থেকে বঞ্চিত হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আমরা যারা ডেভেলপার আমাদের নামেই এই প্রপার্টিগুলো থেকে যাচ্ছে, অথচ কিন্তু সেখানে লোকজন বসবাস করছে, যেটা কিন্তু ভেরি রিস্কি ফর আমাদের ডেভেলপারদের জন্য। সেটাই মাঝে মাঝে কিন্তু আমরা ফ্ল্যাট নিয়ে প্রতারণার কথা শুনতে পাই আসলে, তো সেই বিষয়ে কি সতর্কতা আসলে যারা ক্লায়েন্ট তাদের আসলে নেওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখেন এটা একটা ব্যবসা সেক্টর, প্রতিটা সেক্টরেই কিন্তু ভালো মন্দ ব্যবসায়ী থাকে, সেরকম এই সেক্টরেও ভালো মন্দ ব্যবসায়ী আছে। তবে আমরা আমাদের এই রিহ্যাবের যে কমিটি, সেই কমিটি কিন্তু বিশেষভাবে নজর দিচ্ছি, আমরা চেষ্টা করছি জিরো টলারেন্সে এটাকে নিয়ে আনার জন্য। কিন্তু কিছু কিছু সমস্যা হয়ে যায়, অনেক সময় দেখা যায় মানে আনফোর্সিন কিছু সমস্যার সৃষ্টি হয়, যেরকম মনে করেন এই যে কোভিড সিচুয়েশন, এই সিচুয়েশনটা তো আমরা কখনোই ফোর্সি করিনি। ফলে এই কোভিডের কারণে এই যে বিলম্ব হচ্ছে কনস্ট্রাকশন করা, এতেও কিন্তু বেশ কিছু সমস্যার সৃষ্টি হবে, এবং তার জন্য আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে। আর যে প্রতারণার কথাটা বলছেন, আমি সবসময় আমি আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমি কাস্টমারদেরকে বলি, আপনারা জেনে শুনে বেছে তারপরে বিনিয়োগ করুন, একদম চোখ বন্ধ করে বিনিয়োগ করবেন না। যাদের অতীতের রেপুটেশন আছে, যারা ভালো প্রোডাকশন করছে, যারা ডেলিভারি দিচ্ছে, তাদের এই ব্যাকগ্রাউন্ড চেক করে তারপরে আপনারা বিনিয়োগ করেন, অবশ্যই আপনারা প্রতারিত হবেন। আমরা সেটা প্রত্যাশা করি। আমি একটু জানতে চাইবো যে রাজুকের যে ওয়ান স্টপ সার্ভিসের যে বিষয়টা, সেটা আপনারা পাচ্ছেন কিনা ঠিক মতো, কি বলবেন? দেখেন ওয়ান স্টপ সার্ভিসের ব্যাপারটাকে আমি সাধুবাদ জানাই। দীর্ঘদিনে আমাদের আন্দোলন ছিল, সংগ্রাম ছিল এই ওয়ান স্টপের ব্যাপারে, সেটা কমিয়ে এসেছে। এখন তিনটি মানে সংস্থার কাছ থেকে আমাদেরকে পারমিশন নিতে হচ্ছে, একসময় 10-12টি সংস্থার কাছ থেকে নিতে হতো। তো
সেটা কিন্তু আমরা জনাব শামসুল আলম, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। দর্শক, সুপ্রকল্পের সৌজন্য এতক্ষণ আবাসন খাত ও আসন্ন বাজেটের প্রত্যাশা নিয়ে আলোচনা করছিলাম আবাসন খাতের উদ্যোক্তাদের সংগঠন রিহাবের প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলমিনের সঙ্গে। এখন নিচ্ছি একটা বিরতি, বেলা 2:30 আবারও ফিরে আসবো কিছু বিজনেসে আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গে থাকুন।